ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি সম্পূর্ণ নতুন টপিক্সের উপর ভিডিও নিয়ে আমি এসেছি। আজকের যে টপিক্সের ভিডিও বা যে টপিক্স নিয়ে বলবো সেটি হলো ডক্টর প্রেসক্রিপশন কীভাবে বুঝবেন, অর্থাৎ আপনি ডক্টর দেখিয়ে এলে ডক্টর একটা প্রেসক্রিপশন আপনাকে লিখে দেয় এবং ওই প্রেসক্রিপশন কিন্তু আপনি বুঝে উঠতে পারেন না কী লিখছে, কী বলতে চাইছে। তো আপনাকে কী করতে হয়, বা মেডিসিনের দোকান থেকে প্রেসক্রিপশন দেখে মেডিসিন কিনতে হয়, বা মেডিসিন কেনার পর আপনার মনে হয় এরকম একটা চিন্তা তৈরি হয় যে মেডিসিনগুলো দিল ঠিক দিল, বা মেডিসিনগুলো আমাকে যে খেতে বললো খাবার আগে অথবা পরে বা দিনে কটা খেতে বললো, এরকম নানা রকম কিন্তু আপনার মধ্যে একটা কোশ্চেন উঠে থাকে। এছাড়াও যারা সব বা যে সমস্ত ব্যক্তিরা আপনার ওষুধ অনলাইনে অর্ডার করে, অনলাইনে অর্ডার করার পর কিন্তু হয়তো ওষুধটা বুঝে নিলেন, আপনি ওষুধটা অর্ডার করলেন, ওষুধটা অর্ডার করার পর কিন্তু আপনার ওষুধের উপর কিন্তু অনলাইন পারচেস যখন হয় তখন কিন্তু ওষুধের উপর কোনো দিন লেখা থাকে না যে আপনার এই ওষুধটা এই সময় খাবেন বা খাবার আগে খাবেন বা খাবার পরে খাবেন। অর্থাৎ প্রতিটা মুহূর্তে কিন্তু আপনার একটাই কোশ্চেন তৈরি হচ্ছে যে ওষুধ আমি কখন খাব, অর্থাৎ দিনে কটা খাব এবং খাবার আগে খাব না খাবার পরে খাব, এই সমস্ত কিছু কিন্তু আপনার মনের মধ্যে একটি কোশ্চেন থেকে থাকে। এছাড়াও আরেকটি কোশ্চেন থাকে, ডাক্তারবাবু তো মেডিসিন লিখেছেন বা বাকি আর কি লিখেছেন, এত কিছু, এত ভরাট হয়ে গেছে প্রেসক্রিপশনগুলো লিখে। তো এই সমস্ত নানা রকম তথ্য আপনার মনের মধ্যে কিন্তু উঠে আসে। এই সমস্ত তথ্য জানতেই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং এই ভিডিও থেকে আপনারা দেখতে থাকুন যে ভিডিও থেকে আপনি অবশ্যই একটি আপনার বুদ্ধি পেয়ে যাবেন কীভাবে প্রেসক্রিপশন পড়তে হয়, বুঝতে হয়। এছাড়া আপনি কখন ওষুধ খাবেন, কটা খাবেন, সমস্ত কিছু তথ্য এই প্রেসক্রিপশন দেখে বুঝতে পারবেন। তবে তার আগে ফ্রেন্ডস একটু বলি, যদি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যদি মনে হয় একটি সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আপনি আপনার আমার ভিডিওর নোটিফিকেশন আগে পাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক।